শুরু হয়ে গেছে ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ডের লর্ডস টেস্ট, যেখানে এক অদ্ভুত ঘটনা ঘটে গেছে। অভিষেক হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত রবীন দাসের। হ্যাঁ দর্শক, সত্যি তাই, বাংলাদেশের এই রবীন দাস ফিল্ডিং করেছেন জো রুট, বেন স্টোকসদের সাথে। সেই সাথে বাংলাদেশি একজন খেলোয়াড়ের ইংল্যান্ড দলের হয়ে অভিষেক হওয়াটা দারুণ কিছু, সেটা হোক শুধু ফিল্ডিংয়ের জন্য। তাই কি, আস্তে আস্তেই তো সুযোগ মিলবে সব জায়গায়। হ্যাঁ দর্শক, ম্যাচের 38তম ওভারে হুট করেই ইংল্যান্ডের হয়ে ফিল্ডিং করতে নামেন বাংলাদেশের এই তরুণ, যাকে কেউ চিনত না। তবে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে পাকাপোক্ত একজন খেলোয়াড় তিনি। ইংল্যান্ড দলে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে মাত্র দুজন খেলোয়াড়, হ্যারি ব্রুক এবং ক্রেগ ওভারটন। দুজনেই ফিল্ডিং করেছেন তখন, এমন সময় মাঠ থেকে উঠে যান স্টুয়ার্ট বোর্ড। তাই বোর্ডের জায়গায় ফিল্ডিং করানোর জন্য ইংল্যান্ডের হাতে আর কোনো ক্রিকেটার ছিল না। অবশেষে অতিরিক্ত খেলোয়াড়ের দরকার পড়লে টিম ম্যানেজমেন্ট কোনো উপায় না খুঁজে পেয়ে মাঠে নামিয়ে দেন রবীন দাসকে। তাতেই হয়ে যায় একমাত্র বাংলাদেশি হিসেবে ইংল্যান্ড দলের হয়ে অভিষেক। এই রবীনের বাবার নাম মৃদুল দাস, গ্রামের বাড়ি সুনামগঞ্জ। রবীনের বাবা বাংলাদেশি, ছেলেতে তার বাড়ি। তবে রবীনের জন্ম বেড়ে ওঠা ইংল্যান্ডেই। 20 বছর বয়সী রবীন পড়াশোনার পাশাপাশি খেলছেন এসেক্সের হয়ে। একবার গণমাধ্যমে জানিয়েছেন বাংলাদেশের হয়ে খেলতে চান রবীন, তবে বাংলাদেশ সেটাকে গুরুত্ব দেয়নি। আজ ইংল্যান্ডের হয়ে তার অভিষেক হয়েছে ফিল্ডার হিসেবে, যা তার একটা বড় প্রাপ্তি। আস্তে আস্তে যে বড় জায়গায় অভিষেক হবে না তা কিন্তু বলা যায় না। একটা সময় পস্তাতে হতে পারে বাংলাদেশকে।